হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নবণ অনলাইন অ্যান্ড স্টুডিও আজকের ভিডিওতে আমরা জানবো রাজ্যে প্রচুর পরিমাণে আশাকর্মী নিয়োগ হচ্ছে প্রত্যেক ব্লকে প্রত্যেক গ্রামে প্রত্যেক বুথে অন্ততপক্ষে একজন করে আশাকর্মী নিয়োগ হচ্ছে অর্থাৎ তোমরা বুঝতেই পারছ রাজ্যে মোট কতগুলো আশাকর্মী পদে কর্মী নিয়োগ হচ্ছে তো এই আশাপদের অ্যাপ্লিকেশানের কী শর্ত রয়েছে কারা এই আশাপদের জন্য আবেদন করতে পারবে এবং এই আশাপদের জন্য যোগ্যতা কী লাগবে কীভাবে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে কোন কোন ডকুমেন্টস সেখানে প্রয়োজন হবে কোথায় তোমাদেরকে জমা দিতে হবে সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো সবার প্রথমে দেখো আশা ফর্ম ফিল আপের জন্য যে সমস্ত শর্তাবলী তোমাদেরকে মানতে হবে দেখো কেবলমাত্র বিবাহিতা বিধবা বা আদালত কর্তৃপক্ষ বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই কিন্তু আবেদন করতে পারবে তো আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট পরিষেবা প্রদানের এলাকার বাসিন্দা হতে হবে অর্থাৎ কিন্তু এখানে বোঝাই যাচ্ছে যে যারা অবিবাহিত তারা কিন্তু আবেদন করতে পারবে না এবং তুমি যে এলাকার বাসিন্দা সেই এলাকা থেকেই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবে এবং তোমাকে সেই এলাকাতেই কিন্তু নিয়োগ দেওয়া হবে প্রার্থীর বয়স এক এক দু হাজার বাইশ তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং যারা এস এসটি রয়েছে তাদের বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং যোগ্যতা দেখো তোমাদেরকে মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে অনুত্তন প্রার্থীরাও কিন্তু আবেদনকারী হিসেবে বিবেচিত হবেন উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদনকারী হিসেবে বিবেচিত হবে অর্থাৎ তোমাদের মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং যদি তোমাদের মাধ্যমিকে ফেলও থেকে থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে উচ্চতর শিক্ষা থাকলেও তোমরা আবেদন করতে পারবে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতাইকে মূল্যায়ন করা হবে সেক্ষেত্রে উচ্চতর শিক্ষাকে মূল্যায়নের সুবিধা দেয়া হবে না তারপরে বলছে গ্রেড ওয়ান গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী লিঙ্ক ওয়ার্কারগণ সকলেই বিভাগীয় শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার পাবেন অর্থাৎ বেশ কিছু পদে যদি তোমরা থেকে থাকো তাহলেই কিন্তু অগ্রাধিকার পাবে তো গ্রেড ওয়ান গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা অনেকে মহিলারাই রয়েছেন যারা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা তো তার পার্টিকুলার শংসাপত্র যদি তোমরা দাও তাহলে কিন্তু সেক্ষেত্রে অগ্রাধিকার পাবে যে কোনো এলাকার পঞ্চাশ শতাংশের বেশি জনসংখ্যা তপশিলি জাতি বা উপজাতি হয় তবে সেই এলাকায় পরিষেবা প্রদানের জন্য তপশিলি জাতি বা উপজাতিভুক্ত প্রার্থীদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ তোমার এলাকায় যদি তপশিলি জাতির সংখ্যা বেশি থাকে এবং তুমি যদি তপশিলি হও তাহলে তোমাকে অগ্রাধিকার দেওয়া হবে যদি তোমার জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি তাহলে কিন্তু তোমার অগ্রাধিকার কম দেওয়া হবে তো এই হলো তোমার ছ নম্বর পয়েন্টে যেটা শর্ত রেখেছে তারপর সাত নম্বরে বলা হচ্ছে যে একজন আবেদনকারী কেবলমাত্র একটি আবেদন জমা দিতে পারবে একের অধিক আবেদন করলে তার সমস্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তারপরে বলা হচ্ছে যে জনস্বার্থে পরিবর্তে পরিষেবা প্রদান এলাকার পুনর্বিন্যাস হলে সংশ্লিষ্ট আশাকর্মী কাজের ক্ষেত্রেও পুনর্বিন্যাস হতে পারে ঠিক আছে তারপরে বলছে যে আবেদনকারী যে সকল প্রমাণপত্রে স্বপ্রত্যায়িত প্রতিলিপি জমা করতে হবে অর্থাৎ এই পদে আবেদনের জন্য যে সমস্ত কাগজ তোমাদের লাগবে সেই কাগজগুলোতে অবশ্যই তোমাদের নিজেদের সিগনেচার থাকতে হবে সব হতে হবে এবং সেইগুলো কি কি দেখো সবার প্রথমে তোমাদের বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম জন্মশংসাপত্র অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে এবং যে এলাকার বাসিন্দা সেই এলাকার ভোটার পরিচয়পত্র এবং রেশন কার্ড দিতে হবে তারপর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃপক্ষের দেওয়া জাতিগত শংসাপত্র অর্থাৎ যদি তোমার তপশিলি বা তপশিলি উপজাতি হয়ে থাকে তাহলে তার সার্টিফিকেট তোমাকে প্রদান করতে হবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট তোমাকে দিতে হবে এবং যদি তোমার গ্রেড ওয়ান গ্রেড টু বা কোনো স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা হয়ে থাকো তার উপযুক্ত প্রমাণপত্র তোমাকে দিতে হবে যদি তুমি বিবাহিত হয়ে থাকো তাহলে বিবাহের শংসাপত্র অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি তুমি ডিভোর্সি মহিলা হয়ে থাকো তাহলে ডিভোর্স সার্টিফিকেট এবং যদি তুমি বিবাহ বিধবা হয়ে থাকো তাহলে স্বামীর মৃত্যু সার্টিফিকেট কিন্তু তোমাকে অবশ্যই জমা দেওয়া প্রয়োজন এবং প্রার্থীর স্বাক্ষর সহ দু কপি রঙিন ফটো তোমাদেরকে কিন্তু নির্দিষ্ট জায়গায় আটকে দিতে হবে এবং সেই সাথে দিতে হবে তোমাদের পাঁচ টাকা দামের একটা ডাক টিকিট সাথে একটা খালি খাম সাম্প্রতিক ভোটার তালিকার বর্তমান অংশ ক্রমিক নম্বরের নকল অর্থাৎ জেরক্স কিন্তু দিতে হবে অর্থাৎ ভোটার লিস্টের যে পাতায় তোমাদের নাম থাকবে ভোটার লিস্টের সেই পাতাটা কিন্তু তোমাদেরকে জেরক্স করে দিতে হবে তারপরে শংসাপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনের পত্রের সাথে যুক্ত না থাকলে কিন্তু তোমাদের আবেদনপত্র বাতিল হবে এবং ইন্টারভিউয়ের সময় প্রার্থীকে কিন্তু সমস্ত তথ্যগুলোর আসল দেখাতে হবে যে সকল নথিগুলো আবেদন করার সময় আবেদনপত্রের সাথে জমা দেওয়া হবে না সেগুলো পরে জমা দিলে কিন্তু গ্রহণ করা হবে না তাহলে এই সম্পূর্ণ শর্তাবলী কিন্তু এখান থেকে বলে দেওয়া হয়েছে তো এই শর্ত মেনেই কিন্তু তোমাদেরকে পুরো ফর্মটা জমা দিতে হবে এবং পুরো ফর্মটাই কিন্তু তোমাদেরকে অফলাইনে জমা দিতে হবে ডাক টিকিট চাইছে এবং এতগুলো ফ কাগজ কিন্তু তোমাদেরকে সঠিকভাবে নিয়ে জমা দিতে হবে তো ফর্মটার যে খামটা তুমি নেবে সেই খামের উপরের পেজে তুমি কী লিখবে দেখে নাও তুমি যে এলাকায় আবেদন করছো যে ব্লকে আবেদন করছো সেই ব্লকের পুরো ডিটেলসটা কিন্তু তোমাদেরকে এভাবে লিখতে হবে তো এখানে ভাঙড় এক নম্বর ব্লক দিয়ে একটা ডেমো আমি তোমাদেরকে বোঝাচ্ছি তো এইভাবে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান টু তারপরে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ফর আশা কোন ভিলেজ সেটা লিখবে এরিয়া আন্ডার কোন হেলথ সাব সেন্টার থেকে তুমি বিলং করছো সেই হেলথ সাব সেন্টারটার কিন্তু নাম এখানে লিখবে তারপরে পুরো ডিটেলস দেবে তো এটা হলো তুমি যে ব্লকে আবেদন করছো এর পাশেই কিন্তু লিখবে টু তারপরে নিজের নাম দেবে তো নাম দিয়ে তোমার ঠিকানাটাও কিন্তু প্রথম পাতাতেই সম্পূর্ণ করবে অর্থাৎ এটা তুমি চিঠির খামের উপরের পাতায় এটা লিখছ তো চিঠির খামে এইটা পুরো লিখছো তারপরে সংশ্লিষ্ট যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো সব চিঠির খামের মধ্যে দিচ্ছ সেই সাথে একটা খালি খাম ওর মধ্যে দিচ্ছ ডাক টিকিট যেটা রয়েছে সেটা কিন্তু তুমি খামের মধ্যে দিচ্ছ পাঁচ টাকার ডাক টিকিটে সুভাষচন্দ্র বসুর ছবি থাকে এই বিষয়টা খেয়াল রেখো ঠিক আছে লাল রঙের ডাক টিকিট এক টাকার ডাকটিকিট অনেকে ব্যবহার করে দেয় সে কিন্তু চলবে না এবং সমস্ত ডকুমেন্টসগুলো আছে কি না একবার দেখে নিও প্রত্যেক ডকুমেন্টসে সাইন করতে ভুলো না পরবর্তীতে কিন্তু তোমার ডকুমেন্টস ক্যান্সেল যাতে না হয় প্রত্যেকটা বিষয়ের উপরে সঠিকভাবে নজর রেখো তারপরে আবেদন কোথায় জমা করবে দেখো আবেদন তুমি ভিডিওতে জমা করতে পারো এবং লাস্ট জমা করার তারিখ হচ্ছে আঠাশ নয় দু হাজার বাইশ থেকে উনতিরিশ দশ দু হাজার বাইশ পর্যন্ত সকাল এগারোটা থেকে বিকাল চারটে অবধি রবিবার এবং ছুটির দিন ব্যথিত প্রত্যেক বিডি অফিসে কিন্তু জমা নেওয়া হবে আবেদনপত্রের সাথে জমা দেওয়া নথিগুলোর কোনোরকম ভুল বা অসঙ্গতি চিহ্নিত হলে কিন্তু আবেদনপত্রটি বাতিল করে দেওয়া হবে ত্রুটিপূর্ণ আবেদন হলে কিন্তু গ্রাহ্য করা হবে না এবং মাধ্যমিক বা সমতুল্য অন্যান্য পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর নব্বই শতাংশ ইন্টারভিউতে প্রাপ্ত নম্বর দশ শতাংশ অর্থাৎ মাধ্যমিকে যে পরীক্ষায় তুমি নাম্বারটা পাচ্ছ সেটার বিবেচনার দেওয়া হবে নব্বই শতাংশ পর্যন্ত এবং ইন্টারভিউতে থাকবে তোমার দশ শতাংশ নাম্বার দশ শতাংশে তোমাকে ইন্টারভিউতে মূল্যায়ন করা হবে তো এই হল আশাপদের জন্য আবেদনের তোমার ডিটেলস এরপরে চলে আসছি কিন্তু ফর্মটা কেমন হবে দেখো এখানে আশাপদের জন্য ফর্মটা অনেকটা এরকমই হয় সবার ওপরের অংশে কিন্তু তোমাকে কিছু ফিল করতে হয় না তো নিচে থেকে দেখো এখানে আবেদনকারীর নাম এখান থেকে শুরু করবে তো আবেদনকারীর নাম পুরো ফর্মটা দেখতে পাচ্ছ এখানে বাংলাতে আছে তো বাংলাতেই তোমরা ফিল আপ করবে তো আবেদনকারীর নাম বসাবে পুরো নাম গ্রাম পঞ্চায়েতের নাম উপস্বাস্থ্য কেন্দ্রের নাম তারপরে জন্ম তারিখ বয়স কত হয়েছে সেই বয়সটা বসাবে তারপরে স্বামীর নাম বসাবে পিতার নাম বসাবে তারপরে সাধারণ বসবাসের ঠিকানা যে ঠিকানায় তুমি বসবাস করছো তার গ্রাম পোস্ট অফিস থানা জেলা পিন নাম্বার বসাবে তারপর মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার বসাবে তারপরে বিবাহ স্থিতি কী রয়েছে দেখো বিবাহিতা বিবাহ বিচ্ছিন্ন বিধবা তিন তিন প্রকার নারীরাই কিন্তু এখানে আবেদন করতে পারে তো তোমার যেটা হবে তার পাশে কিন্তু টিকচিহ্ন দিতে হবে উপস্বাস্থ্যকান্দ্র হেস হতে বসবাস ঠিকানার দূরত্ব অর্থাৎ যে উপস্বাস্থ্য কেন্দ্রটা তোমার এরিয়াতে রয়েছে সেখান থেকে তোমার ঘর বা বাড়িটা কত দূরে রয়েছে সেইটা কিন্তু কিলোমিটার হিসেবে তোমাদেরকে বসাতে হবে তারপরে সি এস টি হলে তোমাদেরকে প্রযোজ্য হলে হ্যাঁ বা না লিখতে হবে তারপরে রেশন কার্ড নাম্বার থাকলে সেটা বসাবে তারপরে এক এক দু হাজার বাইশের তোমার ভোটার লিস্টে ঠিক যেমন রয়েছে দেখো তোমার তোমার ভোটার লিস্টে সচিত্র পরিচয়পত্র নম্বর অর্থাৎ এখানে তোমার ভোটার কার্ডের নাম্বারটা বসাবে অংশ নম্বর কত রয়েছে অংশ নম্বরটা অংশ নম্বরটা তুমি পেয়ে যাবে ভোটার লিস্টের ওই পেজেই ওপরের দিকে তারপরে ক্রমিক নাম্বার তোমার নামটা ভোটার লিস্টে কত নম্বরে রয়েছে সেটা বসাবে তারপরে আবেদনকারীর জন্য বসাতে হবে এই পুরো ডিটেলস তারপরে তার স্বামীর জন্য বসাতে হবে পুরো ডিটেলস যদি তার পিতা থেকে থাকে তাহলে পিতার জন্য বসাতে হবে পুরো ডিটেলস তো স্বামীর নিজের এবং পিতার তিনজনেরই কিন্তু ভোটার লিস্ট থেকে নাম দিতে হবে তিনটে ভোটার লিস্টের কপি কিন্তু তোমাদেরকে জমা করতে হবে এই বিষয়টাও কিন্তু খেয়াল রেখো তো ফর্মে যেমন রয়েছে তেমন তোমাদেরকে দিতে হবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিশদ বিবরণ তো মাধ্যমিক পরীক্ষায় সবার প্রথমে দেখো পরীক্ষার নাম তো পরীক্ষার বোর্ডের নামটা যা ছিল মাধ্যমিক এক্সাম বা মাধ্যমিক পরীক্ষা কোন বোর্ড থেকে তুমি পরীক্ষাটা দিয়েছো পরীক্ষায় বসার বৎসর অর্থাৎ কত সালে তুমি পরীক্ষায় বসেছো পরীক্ষায় মোট কত নম্বর ছিল এবং তোমার প্রাপ্ত নম্বর কত এবং শতকরা কত নম্বর পেয়েছো সেটা তোমাদেরকে এখানে বসাতে হবে তারপরে এখানে ফর্মেই কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে তোমাকে কোন কোন শংসাপত্রগুলো সপ্রত্যায়িতভাবে জমা দিতে হবে তো এখানে অ্যাডমিট কার্ড দিতে হবে পাঁচ টাকার ডাকটিকিট দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট জন্ম সার্টিফিকেট মাধ্যমিকের মার্কশিট দিতে হবে এপিকার্ড অর্থাৎ তোমার ভোটার কার্ড রেশন কার্ড দিতে হবে রেজিস্ট্রি সার্টিফিকেট যদি ডিভোর্ট সার্টিফিকেট থাকে তা দেবেন যদি স্বামী মারা গিয়ে থাকে তাহলে ডেথ সার্টিফিকেট দেবে যদি এসসিএসটি হয়ে থাকো তাহলে তার শংসাপত্র দেবে যদি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকো বা প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী হয়ে থাকো তার শংসাপত্র দেবে তারপরে সাম্প্রতিক ভোটার তালিকার বর্তমান অংশ বা ক্রমিক নম্বর তো অর্থাৎ ভোটার তালিকার নামের লিস্ট থেকে তোমার নামটা কিন্তু একটা জেরক্স করে তোমাদেরকে জমা দিতে হবে এর নিচে দেখো স্থান তারিখ তোমাদেরকে বসাতে হচ্ছে এবং আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর অর্থাৎ পুরো সই বসাতে হবে দ্বিতীয় পেজে রয়েছে তো দ্বিতীয় পেজে কী দেওয়া হয়েছে দেখো আমি শ্রীমতী তো যিনি আবেদন করছে তার নাম বসাবে পিতা বা স্বামীর নাম বসাবে কোন এলাকায় থাকছে এবং কোন এলাকায় আশাকর্মী পদের জন্য আবেদন করছে এবং এত দ্বারা ঘোষণা করছি যে আমি আবার নিজের নাম বসাবে গ্রাম বসাবে পোস্ট অফিস বসাবে থানা পিন নাম্বার বসাবে তারপরে আমি স্বামীর নাম এখানে দিতে হবে আমি সি এখানে স্বামীর নাম দিতে হবে তার পিতা এবং কত বছরের বিবাহ বন্ধনে আবদ্ধ রয়েছে সেটা বসাতে হবে অথবা যদি বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকে বা বিধবা হয়ে থাকে তাহলে কিন্তু পরের অংশগুলো ফিল আপ করবে তারা ঠিক আছে প্রথম অংশটা হলো যারা বিবাহিত তাদের জন্য অথবা দিয়ে পরের অংশটা হচ্ছে যাদের স্বামী মারা গেছে ডেথ তাদের জন্য আর তৃতীয় অংশটা হলো যাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে তাদের জন্য তো এখানেও কিন্তু তোমাদেরকে তারিখ বসাতে হবে এবং পুরো সই করতে হবে তো এই হলো পুরো ফর্মটা এই ফর্মটা ফিল করে তোমাদেরকে ব্লকে জমা দিতে হবে ঠিক যেভাবে ভিডিওটিতে তোমাদেরকে জানানো হলো তেমনভাবেই কিন্তু তোমাদেরকে জমা দিতে হবে তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং আশা পদে আবেদনের জন্য যদি আরও কোনো ইনকোয়ারি তোমাদের থেকে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও আমি তোমাদের সমস্যার সমাধানের চেষ্টা করব থ্যাংক ইউ দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে